হ্যালো ফ্রেন্ড, অনলাইন জগতে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফ্রিতে 20 টাকার রিচার্জের অফার বলবো। তো কি সেই অফার, কোথা থেকে অফার এসেছে, ফুল ডিটেলসে তোমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন সহ পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বলবো ভিডিওর শুরু থেকে শেষ অবধি, তোমরা জুড়ে থাকো। তো অফার এসেছে মূলত ফ্রিচার্জ অ্যাপ্লিকেশনের তরফ থেকে। তো এই অফার কিছুদিন আগেও এসেছিল। তো অফার শুরু করার আগে তোমাদেরকে আমি সবাইকে বলে দিই, এই অফার তাদের জন্যই যারা এর আগের ফ্রিচার্জের অফারকে অ্যাপ্লিকেবল করেনি। তো তোমাদের মনে থাকবে নিশ্চয়, এক সপ্তাহ আগে আমি একটা ফ্রিচার্জের অফার বলেছিলাম, যে অফারে তোমাদেরকে 1 টাকা দিয়ে একটা ডিল কিনতে হচ্ছিলো এবং 10 টাকার রিচার্জ ফ্রিতে হচ্ছিলো। তো তোমরা যারা এই অফারকে অ্যাপ্লিকেবল করে নিয়েছো, তারা আর এই ভিডিওটা দেখো না, কারণ তাদের মোবাইলে আর সেই অফারটা অ্যাপ্লিকেবল হবে না। কারণ যারা একবার করে ফেলেছে তাদেরকে এই অফারটা আর দিচ্ছে না। তো যারা সেই অফারকে মিস করেছিলে এবং সেই অফারকে অ্যাপ্লাই করেছিলে না, তা তাদের জন্য এই ভিডিও। তো তারা অবশ্যই দেখো এবং তারা ফ্রিতে এই অফারের পুরো ফায়দা নিতে পারবে। তো অফার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তো এর জন্য তোমাদেরকে ফ্রিচার্জ ওপেন করতে হবে এবং নিচে যে ডিল সেকশন আছে সেই ডিলের উপরে ক্লিক করতে হবে। যখনই ডিলের উপর ক্লিক করবে, সার্চ অপশানে তোমরা চলে আসো এবং সার্চ অপশানে এসে ওয়াইও সার্চ করো এবং ওয়াইও সার্চ করার পর প্রথমে যে অপশানটা আসবে সেটার উপরে ক্লিক করো। তখন যেটার উপরে ক্লিক করবে তোমাকে বলছে 1 টাকা দিয়ে একটা ডিল পারচেস করতে হবে এবং সেই ডিল পারচেস করার জন্য তোমাকে একটা কুপন কোড দিবে এবং সেই কোড দিয়ে তোমাকে যে রিচার্জ ইনিশিয়েট করছো তখন হ্যাবে প্রোমো কোডে গিয়ে সেই কোডটাকে পেস্ট করে দিতে হবে। তো তাহলে তোমাকে কি করতে হবে, তো তোমরা বাই নাও অপশানে আসো এবং বাই নাও অপশানে আসার পরে 1 টাকা দিয়ে তোমরা একটা ডিল কিনে নাও। তো তোমাদের সামনে আমি একটা ডিল কিনে নিচ্ছি, যেহেতু আমার ফোনে সেটা অ্যাপ্লাই হবে না, তা সত্ত্বেও আমি কিনছি ভিডিওটা করার জন্য। তো তোমরা, আমি ভিডিওর ডেসক্রিপশনে এই ডিলের লিঙ্কটা দিয়ে দেবো বা ডিলটা দিয়ে দেবো, যে ডিলটা তোমরা নিজেরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। তো যার লাক ভালো থাকবে সে অ্যাপ্লাই করে নিও। তো বাই নাওয়ের উপরে আমি ক্লিক করলাম। বাই নাওয়ের উপরে ক্লিক করলে আমার ওয়ালেটে যেহেতু ব্যালেন্স আছে সেই ওয়ালেট থেকে আমি কিনে নেব। তোমাদের যদি ওয়ালেটে ব্যালেন্স না থাকে তাহলে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো জায়গা থেকে তোমরা কিনে নাও। তো পে ইউজিং ব্যালেন্স তোমাদের অপশান চলে আসবে। তো কনফার্মেশন হবে, কনফার্মেশন হওয়ার পর একটা কোড কপি হয়ে গেছে। তো এই কোডটাকে তোমরা কপি করে নাও। তো এই কোডটা আমি কপি করে নিলাম, যেহেতু আমি জানি আমার এই কোডটা কোনোই কাজের না, কারণ আমি একবার ইউজ করে ফেলেছি। এই কোডটাই আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যার লাক ভালো সে কপি করে নিয়ে প্রথমে করে নেবে, তাহলে তাকে 1 টাকা দিয়ে ডিলটাও কিনতে হবে না, সে জাস্ট রিচার্জে গিয়ে পেস্ট করে দেবে, তাহলে তার ইউজ হয়ে যাবে। তো এরপর তোমাদেরকে কী করতে হবে, তোমরা যে কোডটা কপি করলে সেই কোডটা তোমরা মোবাইল সেকশানে চলে আসো। মোবাইল সেকশানে যে কোনো একটা নাম্বার দিয়ে দাও, তোমার জিও নাম্বার তুমি দিতে পারো, 20 টাকা রিচার্জ করতে পারো, আর অন্য কোনো ভোডাফোন এয়ারটেল আইডিয়া হলে তোমরা 35 টাকা রিচার্জ করে 20 টাকা দিয়ে দাও এবং এন্টার অ্যামাউন্টে তোমার 20 দিয়ে দাও। 20, তারপর তোমার ক্রসবারে চিহ্ন ক্লিক করে দাও। এবার হ্যাবে প্রোমো কোড যে অপশানটা আসবে সেই হ্যাবে প্রোমো কোডে এসে ওই কোডটাকে পেস্ট করে দাও এবং পেস্ট করে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করো। যেহেতু আমি আগেই করে ফেলেছি আমার হবে না, তো অ্যাপ্লাইয়ের উপরে আমি যখনই ক্লিক করলাম তো আমার সামনে যেটা শো হবে, ইউ হ্যাভ এক্সিডেড দ্য ম্যাক্সিমাম রিডিপশন অফ দিস ডিভাইস। তো আমার ডিভাইসে হয়ে গেছে ম্যাক্সিমাম, সুতরাং যাদের যাদের অফার অ্যাপ্লাই করোনি তারা করো, তাদের হয়ে যাবে। এবং 20 টাকার রিচার্জে 1 টাকা দিয়ে তুমি ডিল কিনলে এবং 20 টাকার রিচার্জে 20 টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবে। তো আগের যে অফার ছিল সেটার যে ট্রানজাকশান হিস্ট্রি সেখানে গিয়ে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রমাণ। তো তোমরা দেখতে পাচ্ছ এর আগেও আমি কিনেছিলাম, ও সরি, সেটাও 20 টাকার রিচার্জে ছিল, তো আমি 10 টাকা বলেছিলাম ভুলে। তো ওয়েও থেকে আমি 1 টাকা দিয়ে ডিল কিনেছিলাম এবং 20 টাকা রিচার্জ করেছিলাম এবং 20 টাকা ক্যাশব্যাক পেয়ে গিয়েছিলাম। সেই একই অফার আমি অ্যাপ্লাই করলাম এবং আমি 2 বার ডিল কিনলাম। একবার আমি আগেই করে চেক করেছিলাম, তখনও হয়নি, আবার ভিডিও করার জন্য আরও একবার ডিল কিনলাম। তো আমি একটা ডিলের কোড আমি তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যে লাকি হবে সেই কোডটাকে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আশা করি কেউ না কেউ তো এই অফার থেকে ফায়দা লুটবেই। আরও একটা কথা বলি, এইসব ডিল বেশিক্ষণের জন্য থাকে না। যদি তোমরা 3-4 দিন পরে ভিডিও দেখো অথবা গতকালকেও হয়তো ডিল এক্সপায়ার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা এই অফারটি অ্যাপ্লাই করতে পারবে না। তার জন্যই তোমাদেরকে বলি সবসময় ভিডিওর যে নোটিফিকেশান সাবস্ক্রাইব করে সেটা নোটিফিকেশানকে অন করে রাখো, কারণ যে কোনো অফারের ইনস্ট্যান্ট ফায়দা তোমরা নিতে পারো। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার আসবো অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জুড়ে থাকো বেঙ্গল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে এবং অবশ্যই আমাদের সদস্য হয়ে আমাদের সাথে জুড়ে থাকুন।